সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি, বেল আইকনে ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, বর্তমান সময় যদি আপনারা iOS অপারেটিং সিস্টেমের সাথে আসা এই মুহূর্তের অ্যাপেলের লেটেস্ট হার্ডওয়্যার স্পেসিফিকেশনের সাথে একটি স্মার্টফোন নেওয়ার পরিকল্পনা করছেন এবং এই মুহূর্তে অ্যাপেলের লেটেস্ট আইফোন 12 সিরিজের একটি স্ট্যান্ডার্ড স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে কথা বলেছি আইফোন 12-এর সম্বন্ধে। নমস্কার বন্ধুরা, আমার নাম সুহৃদ ঘোষ, আপনারা দেখছেন বাংলা ভাষার প্রথম প্রযুক্তিগত চ্যানেল টেকনিক্যাল চাণক্য, যেখানে আমি আপনাদের সাথে বর্তমান সর্বশেষ প্রযুক্তিগুলি সহজতর উপায়ে বিশ্লেষণ করে থাকি। চলুন এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই আইফোন 12-এর কিছু স্পেসিফিকেশনের সম্বন্ধে এবং আইফোন 12-এর কিছু ইউনিক ফিচার্সের সম্বন্ধে, যেটি এই স্মার্টফোনগুলিকে এই স্মার্টফোন সিরিজে অন্যান্য স্মার্টফোনগুলির থেকে বেশ কিছুটা আলাদা করেছে। বন্ধুরা, এর আগে আপনারা টেকনিক্যাল চাণক্য চ্যানেলের আইফোন 12 সিরিজের অন্যান্য যে স্মার্টফোনগুলি আছে সেগুলি নিয়ে একটি ভিডিও দেখেছিলেন, যেখানে আমি কথা বলেছিলাম প্রথমে আইফোন 12 প্রো ম্যাক্সের সম্বন্ধে, তারপর কথা বলেছিলাম এই আইফোন 12 সিরিজের সবচেয়ে লো বাজেটের যে স্মার্টফোন আইফোন 12 মিনির সম্বন্ধে, এবং তারপর সবশেষে আমি কথা বলেছিলাম আইফোন 12 প্রো এর সাথে। আজকের ভিডিওতে যখন আমরা আইফোন 12-এর সম্বন্ধে কথা বলবো, প্রথমে যদি আমরা জেনে নিই এই যে স্মার্টফোনটি, এই স্মার্টফোনটিতে কিন্তু হার্ডওয়্যার স্পেসিফিকেশনের হিসাবে আইফোন 12 সিরিজের অন্যান্য স্মার্টফোনগুলির থেকে যে প্রসেসর বা আদার্স যে কম্পোনেন্ট, সেখানে কিন্তু সেরকম কোনো পার্থক্য নেই। প্রথমে যদি আমরা ফিজিক্যাল স্পেসিফিকেশনে চলে আসি, এই স্মার্টফোনটিতে আপনারা যে মেটাল ফ্রেমটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম। এই যে অ্যালুমিনিয়াম ফ্রেম আমরা আর দেখতে পেয়েছিলাম হচ্ছে আইফোন 12 মিনিতে, কিন্তু যখনই আমরা আইফোন 12 প্রো বা প্রো ম্যাক্সে চলে গেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সার্জিক্যাল গ্রেড স্টেনলেস স্টিলের ফ্রেম দেখতে পেয়েছি। সুতরাং এইখানে আইফোন 12 প্রোতে আপনি বলতে পারেন যে আইফোন 12 মিনির একটি নেক্সট ভার্সন। আর এছাড়া যদি আমরা চলে আসি এই স্মার্টফোনটির পিছনের দিকে যে ক্যামেরা মডিউলটি আছে, সেখানে আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছি, যেটা আমরা দেখতে পেয়েছিলাম আইফোন 12 মিনিতে। কিন্তু আইফোন 12 প্রো বা প্রো ম্যাক্সে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পেয়েছিলাম। আর এছাড়া যদি আমরা মোবাইল ফোনটির লেফট সাইডে চলে আসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপেলের মোবাইল হ্যান্ডসেটগুলির যে ডেডিকেটেড একটি কী থাকে সাইলেন্ট করার জন্য বা ডু নট ডিস্টার্ব করার জন্য, সেই কীটি। আর এছাড়া আছে ভলিউম আপ ডাউন কী। আর যদি আমরা মোবাইল ফোনটির রাইট সাইডে চলে আসি, সেখানে আমরা পাওয়ার অন অফ সুইচ দেখতে পাচ্ছি। আর মোবাইল ফোনটির নিচের দিকে একইভাবে অন্যান্য স্মার্টফোনগুলির মতো স্পিকার গ্রিল আছে, লাইটনিং পোর্ট আছে এবং প্রাইমারি মাইক্রোফোন আছে। এই যে স্পিকার গ্রিলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু অ্যাপেলের 12 সিরিজের যে প্রত্যেকটি স্মার্টফোন সেখানে কিছু কম বেশি আছে। এখানে আইফোন 12 প্রো এবং প্রো ম্যাক্সে আমরা বেশ কিছুটা এক্সট্রা গ্রিল দেখতে পেয়েছিলাম, মানে স্পিকারের যে সাউন্ড আমরা বেশ কিছুটা বেটার পেতাম, কিন্তু আইফোন 12 মিনিতে এবং আইফোন 12-এ আমরা বেশ কিছুটা কম দেখতে পাচ্ছি। আর এছাড়া যদি আমরা এই মোবাইল ফোনটি আরেকটি পার্থক্যের কথায় চলে আসি, সেখানে হচ্ছে এই মোবাইল ফোনটির ডিসপ্লে। আমরা আইফোন 12 মিনিতে পেয়েছিলাম হচ্ছে একটি 5.4 ইঞ্চের ডিসপ্লে, এই মোবাইল ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি একটি 6.1 ইঞ্চের ডিসপ্লে। এই 6.1 ইঞ্চের যে ডিসপ্লে, এটি কিন্তু আইফোন 12 প্রোতেও একই সাইজের ডিসপ্লে আছে, কিন্তু আইফোন 12 প্রো ম্যাক্সে আমরা 6.7 ইঞ্চের ডিসপ্লে পেয়েছি। সুতরাং এই যে স্মার্টফোনটি ডিসপ্লের দিক থেকে কিন্তু আইফোন 12 প্রো এর সমতুল্য। আর এছাড়া এই স্মার্টফোনটির হার্ডওয়্যার স্পেসিফিকেশনে কিন্তু সেরকম কিছু পার্থক্য নেই। ক্যামেরার অ্যাপারচারে আপনারা কিছু পার্থক্য দেখতে পারবেন, তাছাড়া এই মোবাইল ফোনটিতেও কিন্তু A14 বায়োনিক চিপ আছে। মোবাইল ফোনটির ডিসপ্লেতে আপনারা সাফায়া গ্লাসের প্রোটেকশন পেয়ে যাবেন, ব্যাক সাইডে গরিলা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাবেন, এবং ব্যাক সাইডটি যেহেতু গ্লাসের ব্যাক প্যানেল, সেক্ষেত্রে আমরা বুঝতেই পাচ্ছি যে ওয়্যারলেস চার্জিং আছে। অ্যাপেলের এই মুহূর্তে লেটেস্ট ম্যাক্সেপ চার্জার দিয়ে বা যে কোনো ওয়্যারলেস চার্জার দিয়ে আমরা চার্জ করতে পারি। আর এছাড়া এই মোবাইল ফোনটিতে অ্যাপেলের অন্যান্য 12 সিরিজের স্মার্টফোনগুলির মতো IP68 রেটিং আছে, যেখানে এই মোবাইল ফোনটিকে আপনাকে ধুলোবালি থেকে বা জল থেকে সুরক্ষা দেবে। আইপি রেটিং সম্বন্ধে যদি আপনারা এখনও না জেনে থাকেন, উপরের আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, এর আগে আমি আইপি রেটিং নিয়ে একটি আলাদা ভিডিও বানিয়েছি। আর এছাড়া এই যে স্মার্টফোনটির র্যামের কিছু পার্থক্য আছে, এই স্মার্টফোনটিতে আপনি 4 GB র্যাম পাবেন, যেটি কিন্তু আপনি আইফোন 12 প্রো বা প্রো ম্যাক্সে 6 GB র্যাম পাবেন। এখানে আইফোন 12 মিনিতেও আমরা 4 GB র্যাম পাচ্ছি, আর আইফোন 12-এও আমরা 4 GB র্যাম পাচ্ছি। সুতরাং এই যে স্মার্টফোনটি, এই স্মার্টফোনটিকে আপনি বলতে পারেন যে অ্যাপেলের যে 12 সিরিজের সমস্ত ফিচারই আছে, কিন্তু এখানে আপনি এরকমভাবে পেয়ার করতে পারেন যে আইফোন 12 মিনি এবং আইফোন 12 দুটি তারা একই ক্যাটাগরিতে রেখেছে, এবং আইফোন 12 প্রো এবং প্রো ম্যাক্সকে
তারা একটি আলাদা ক্যাটাগরিতে রেখেছে, কিন্তু 12 এবং 12 প্রো এর স্ক্রিন সাইজ তারা সেম রেখেছে। কিন্তু আবার যদি আমরা ক্যামেরা মডিউলের কথা চলে আসি, সেই ক্ষেত্রে কিন্তু আইফোন 12 এবং আইফোন 12 মিনির যে ক্যামেরা মডিউল সেটিকে আমরা এক পেয়ে যাচ্ছি। বাস বন্ধুরা, আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, ভিডিওর নিচে কমেন্টসে আমাকে জানান এরপর কী বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি। আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটিও ভিডিওর নিচে কমেন্টসে আমাকে জানাতে পারেন এবং টেকনিক্যাল চাণক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি মাঝে মধ্যেই এরকম একটি টেকনিক্যাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।